হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা পালং শাকের ঘন্ট করে দেখাবো। তোমাদের বাড়িতে মাছ না থাকলে এভাবে পালং শাকের ঘন্ট করে তোমরাও খেয়ে দেখতে পারো। এই রেসিপিটা খুবই সুন্দর লাগে। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, পালং শাকের ঘন্টটা বানানোর জন্য এখানে আমি অল্প কিছু আলু কেটে নিয়েছি। তো এই আলুগুলো সবার প্রথমে ভেজে নেব। আলুর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবো। তো এবার এর ভেতরে আমি পালং শাকটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো এই দেখুন আমি পালং শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2-3 মিনিট রেখে দেবো। এই দেখুন পালং শাক অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এর ভেতরে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার পালং শাকের ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। পালং শাকটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেব। তো বন্ধুরা, এই দেখুন পালং শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। এই যে ফোড়নের জন্য কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তো এর ভেতরে আমি কিছু রাঁধুনি দিয়ে দেবো। আর বন্ধুরা, পালং শাকের ঘন্টার জন্য সব থেকে মেন হচ্ছে গেন রসুন। এই দেখুন রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি পালং শাকটা দিয়ে দেবো। এবার এটা 2-3 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এই দেখুন পালং শাকটা পুরো রেডি হয়ে গেছে। তো এটা আমি আর জাল দেবো না, এটা আমি নামিয়ে রাখবো। এবার শাকের রসুন বাটা। বন্ধুরা, এই দেখুন এই যে আমি পালং শাকটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তো তোমরা তো দেখলেই যে কত সহজে পালং শাকের রেসিপিটা বানানো যায়। তো তোমরাও অবশ্যই বাড়িতে পালং শাকের ঘন্ট রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। আর কেমন হয়েছে কমেন্টে বলতে একদমই ভুলবে না। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ধন্যবাদ বন্ধুরা।